আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন 800 রিয়াল, সৌদি ছেড়ে অনেকেই এখন মালয়েশিয়াতে পাড়ি জমাচ্ছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকদের আসলে সর্বনিম্ন কোনো বেতন নেই। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বালাদিয়ার কাজ করে এরকম অনেক বাংলাদেশি আছে যাদের বেতন 800 রিয়ালের থেকেও কম। আমি স্ট্যান্ডার্ড হিসাবে 800 রিয়াল ধরলেও অনেক প্রবাসী আছে যারা 500 রিয়াল বেতন পায়। জি, আপনি একেবারেই ঠিক শুনছেন, 500 রিয়াল কাজ করে এমন বাংলাদেশিও আছে। আবার অনেক বাংলাদেশি আছে যারা সৌদি আরবে ভালো বেতনেও কাজ করে। তবে এভারেজ যদি আপনি সর্বনিম্ন বেতন ধরেন তাহলে সেটা 800 রিয়াল থেকে 1000 রিয়াল। আর এই কারণে সৌদি আরবে আমাদের বাংলাদেশি শ্রমিকরা অনেকে যেতে ইচ্ছুক না। আস্তে আস্তে সৌদি আরব থেকে মুখ ফিরে নিয়েছে অনেক বাংলাদেশিরা, আর তারা এখন অন্যতম বৃহৎ একটি শ্রম বাজার মালয়েশিয়ার দিকে যাচ্ছে। আপনি ভাবতে পারেন কথা বানিয়ে বলছি। না, কথা বানিয়ে বলছি না। গত 2 মাস ধরে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীরা সব থেকে বেশি যাচ্ছে। আমি যদি গত জুন মাসের উদাহরণ আপনাকে দেই, গত জুন মাসে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী গিয়েছে প্রায় 37,000-এর মতো, আর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী গিয়েছে নতুন প্রায় 41,000 সামথিং বা 42,000। এগুলো কিন্তু একেবারে জলজন্ত সত্যি ঘটনা। বিশ্বাস করতে পারেন যে বাংলাদেশে যেখানে সৌদি আরবে গেলে একজন কর্মীর বেতন হয় 800 থেকে 1000 রিয়াল, সেখানে আপনার মালয়েশিয়াতে কোনো কর্মী গেলে তার বেতন হয় 1500 রিঙ্গিত, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 35,000 থেকে 37,000 টাকা। অথচ সৌদি আরবে আমাদের কর্মীদের বেতন তার অর্ধেক। তাহলে কেন মানুষ 4 থেকে 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে যাবে? প্রতিনিয়ত এখন সৌদি আরবে কর্মী যাওয়ার সংখ্যা কমছে। যারা নতুন করে বিদেশে যেতে যাচ্ছে তারা প্রত্যেকেই মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে, আর মালয়েশিয়ার ভিসা বর্তমানে সংকট রয়েছে। তারপরও দেখবেন মালয়েশিয়াতে কর্মী যাওয়ার কোনো অভাব নেই। আপনারা যারা নতুন বিদেশে যেতে যাচ্ছেন তারা শুধুমাত্র সৌদি আরবের দিকেই তাকাবেন না, আশেপাশে কোন দেশ আছে, হোক সেটা মালয়েশিয়া, হোক সেটা ব্রুনাই অথবা হোক সেটা সিঙ্গাপুর, একটু যাচাই বাছাই করে তারপরে আসবেন। মালয়েশিয়ার সুযোগ সুবিধা যেহেতু ভালো, আপনার চেষ্টা করে মালয়েশিয়াতেও আসতে পারেন, তবে বর্তমানে একটু যাচাই বাছাই করে তারপরে আসবেন। খবরটি দয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।